वेलकम टू माय चैनल আমি শর্মিষ্ঠা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে রেসিপিটি শো করব সেটা হচ্ছে ব্রকোলি শাক। শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি। এটা দিয়ে আমরা আজকে মিক্স ডাল দিয়ে এটাকে রান্না করব। এই রেসিপিতে খুবই অল্প পরিমাণ ইনগ্রেডিয়েন্টের দরকার হয়। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখানে জাস্ট প্রণালীটা আপনাদেরকে দেখাচ্ছি রান্নার। একটা কড়াইতে 5 টেবিল স্পুনের মতো আমরা কুকিং অয়েল নিয়েছি। এটা যখন গরম হবে এতে আমরা দিয়ে দেব 5-6টা গার্লিক আর রসুন কুচি, এটাতে আমরা দিয়ে দেব। আরো দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ 2-3 ভাগ করে। এভাবে ছোট ছোট ভাগ করে আমরা এতে দিয়ে দেব। এটাতে আমরা কোনো গুঁড়া লাল মরিচ এখানে ইউজ করব না, সেজন্য আপনারা যারা ঝাল বেশি খান তারা আরো বেশি ভাবে বেশি দিতে পারেন, যারা কম খান তারা কম দিতে পারেন। এখন এই রসুনগুলো আমরা লাল লাল করে ভাজবো, যতক্ষণ পর্যন্ত রসুনের একটা স্মেল না আসে ততক্ষণ পর্যন্ত। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে। রসুনগুলো যখন লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা এখানে 200 গ্রামের মতন শাক আছে, শাক দিয়ে আমরা এতে আগে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। হাফ টেবিল স্পুন দিয়ে দেব আদা বাটা, ¼ টেবিল স্পুন জিরা বাটা, ½ টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে চুলার ফ্লেমটা আমরা হাইতে রাখবো। আমরা ভালোভাবে 2-3 মিনিট ভাজার জন্য রেখে দেব। এখন আমরা এখানে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে 2-3 মিনিট পর আমরা আবার আসছি। 2 মিনিট পরে আমরা চলে আসলাম। এখন এটা আমরা দিয়ে দেব 1টা টমেটো কুচি। দিয়ে আমরা ভালোভাবে আমরা এখানে 1 কাপ
মিক্স ডাল, এটাতে মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল, আরো বিভিন্ন ধরনের ডাল, তিন চার রকমের ডাল ধুয়ে জাস্ট হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন এটা আমরা এখানে দিয়ে দেবো। ভালোভাবে মিক্স করে চুলা ঢাকনা দিয়ে দেব। আমরা দু তিন মিনিট পর আবার আসছি। আমরা দু মিনিট পর চলে আসলাম। এখন এর মধ্যে আমরা 1 টেবিল স্পুনের মতো কুড়ানো নারকেল, ফ্রেশ নারকেল, আপনার যদি ফ্রোজেন থাকে ফ্রোজেন, ফ্রেশ থাকলে ফ্রেশ, ছোট ছোট করে কুড়িয়ে এগুলো আমরা একসাথে মিক্স করে দেবো। চুলার ডালটা আপনারা হাই হিটে রাখবেন। এতে কোনো পানি দেওয়ার দরকার হবে না, কারণ ডালগুলো অলরেডি ফুটন্ত ডাল, যেগুলো গলে গেছে অলরেডি, আর শাক তো খুবই সফট। আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। এরপর আমরা চলে আসলাম আর হয়ে গেল আমাদের রান্না। এখন আমরা পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব প্লিজ, বাই।